এটাই হয়তো ক্রিকেট, ক্রিকেটের সবচেয়ে মাধুর্যের জায়গা। ক্রিকেটে বাবা ছেলে একসাথে খেলেছে এমন নজির আছে খুব কম, কিন্তু বাবার পরিসমাপ্ত কাজটি 22 গজে ছেলে নিজের হাতে করেছেন, তাও হয়তো স্বপ্নের চাইতে ঊর্ধ্বে এই ক্রিকেটে খুবই বিরল ঘটনা। 21 বছর আগে নিজের বাবা যার হাতে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাটা পড়েন, ঠিক সেই মানুষটার হাতেই 21 বছর পর আইপিএলের মতন মঞ্চে উইকেট দিয়ে ফেরেন রিয়ান পরাগ। আর সেই ঐতিহাসিক মানুষটি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। রিয়ান পরাগের বয়স যখন মোটে 5 বছর, তখন তিনি সান্নিধ্য পান নিজের স্বপ্নের মহাপুরুষ ধোনির। অবশ্য স্মৃতি হিসেবে তুলে এনেছিলেন একটি ছবি। কেই বা জানতো এই ছবি 14 বছর পর নাম লেখাবে ইতিহাসের পাতায়, শিরোনামের পাতায় লুফে নেবে জায়গা। রিয়ান পরাগের বাবা পরাগ কুমার দাস, তিনিও ক্রিকেটেই নিজের স্বপ্নের বীজ বুনেছিলেন, কিন্তু সব বীজ থেকেই তো আর চারা জন্মায় না। পরাগ দাসের খেলা হয়নি ভারতের হয়ে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে, তবে শেষ স্তরে এসে ছিটকে গেছেন তিনি 1994 সালে ভারতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। রঞ্জি ট্রফিতে আসামের হয়ে খেলেন পরাগ দাস, ম্যাচ সংখ্যা 43। মহেন্দ্র সিং ধোনিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে যুক্ত হন 2000 সালে। পরাগ দাস সে সময় মুখোমুখি হন ধোনির। দুর্দান্ত খেলতেন রিয়ান পরাগের বাবা পরাগ, করতেন ওপেনিং, তবে সে ম্যাচে ধোনির হাতে স্ট্যাম্পিংয়ে কাটা পড়েন পরাগ, অতপর হারিয়ে যান কালো অন্ধকারে। তবে নিয়তি বাবাকে এগোতে না দিলেও লাইমলাইটে এনে দেন রাজস্থানের হয়ে 20 লাখ রুপিতে সুযোগ পাওয়া রিয়ান পরাগকে। ইতোমধ্যে রাজস্থান খেলে ফেলেছে 2টি ম্যাচ, দুটোতেই জায়গা করে নিয়ে চমক দেখিয়েছেন রিয়ান পরাগ। বিতর্কিত বোলিংয়েও শিরোনামের পাতায় উঠেছে গুয়াহাটির 19 বছরের এই ছোট্ট ছেলেটি। গত মৌসুমে পরাগ ব্যাট ঘুরিয়েছেন নিজের স্বপ্নের মহাপুরুষ ধোনির বিপক্ষে, তবে প্রায় 20 বছর আগে পরাগের বাবা যার হাতে আউট হয়ে ফিরেছিলেন, ঠিক এতগুলো বছর পর সেই পরাগ ও ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এটাই হয়তো নিয়তি, ক্রিকেটের সবচেয়ে মাধুর্যপূর্ণ জায়গা। তাই তো পরাগ বলেছিলেন, মাত্র যাত্রা শুরু রিয়ান পরাগের, সামনের রাস্তাটা আরো মস্ত বড়। কে জানে, হয়তো পরবর্তী জেনারেশনের মস্ত বড় ক্রিকেটার হয়ে উঠতে পারেন এই ছোট্ট ছেলেটি।